এবারে ডান্সিং ডাউন দ্য উইকেট এসে লফটেড একটা যুক্তরাষ্ট্রে আজ ভয়ঙ্কর রূপ দেখালেন নাসির হোসেন। লজ্জায় মাথায় হাত নাজমুল হোসেন পাপনের। দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই নাসির হোসেন। বিপিএলে ভালো পারফরমেন্স করলেও তাকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। আর তাই এমন অবস্থায় কিছুদিন আগেও বিজিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন নাসির। এমনকি হুমকিও দিয়ে বসেছিলেন নাজমুল হোসেন পাপনকে। তবে সব শেষে নিজেদের মূল্যায়ন না পেয়ে দেশ ছেড়েছেন নাসির হোসেন। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, আর সেখানে গিয়ে অলরাউন্ডার হয়ে মহাকাব্যিক ইনিংস খেলেছেন নাসির হোসেন, হয়েছেন ম্যাচ সেরা নায়ক। যা দেখে রীতিমতো লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে বিসিবি বস নাজমুল হোসেন পাপনের। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, নাসির হোসেনের বিপিএল এবং ডিপিএলে পারফরমেন্স দেখে তাকে কি জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত ছিল? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।